দাদা সিগন্যাল তো মারো। আমাদের ডেস্টিনেশন এটা না, আমাদের ডেস্টিনেশন আরো কিছুটা আগে। আজকে হচ্ছে 29শে জানুয়ারি, এখন ঘড়িতে সময় হয়েছে 4:34। গাড়িটা ঘুরিয়ে নেই, এখন এই বিকেলবেলা আমি বেরোচ্ছি একটা লোকাল এই কাছাকাছির মধ্যেই একটা জায়গায় যাচ্ছি, তো ভাবলাম ব্লগটা করি, তোমাদের সাথে শেয়ার করি। কোথায় যাচ্ছি সেটা তোমাদের এখন বলছি না, গিয়ে একবারেই তোমাদের দেখাচ্ছি। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। এখান থেকে বটতলা হয়ে যাব হচ্ছে বিটিআর ধরবো, তো চলো বিটিআর উঠে নি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। আমরা চলে এসেছি প্রবর্তকের সিগন্যালে, এখান থেকে আমাদের নিতে হবে লেফট টার্ন, উঠে পড়লাম বিটি রোডে। এখন আমরা এগিয়ে যাবো হচ্ছে ডানলপের দিকে, দেখো এরা সিগন্যালেও দাঁড়ায় না। আগে গিয়ে হচ্ছে ডানলপের মোড়, কিন্তু আমরা ওদিকে যাব না, এখান থেকে রাইট টার্ন নিয়ে নেব। রাইট টার্ন নিয়ে আমরা ধরবো হচ্ছে বেলঘড়ি এক্সপ্রেস ওয়ে। আরে দাদা সিগন্যাল তো মারো। এই যে এখান থেকে আমরা নিয়ে নেবো রাইট টার্ন বেলঘড়ি এক্সপ্রেসের দিকে, আর বাঁদিকে এই যে রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে বালি ব্রিজের দিকে। আমাদের পেছনে একটা খুব সুন্দর সানসেট হচ্ছে, কিন্তু সেটা দেখানো সম্ভব না। আমি লুকিং গ্লাসে দেখতে পাচ্ছি কিছুটা। এখানে আবার রাস্তায় মনে হয় কিছু কাজ হচ্ছে। আচ্ছা রাস্তার কাজ হচ্ছে, যা হোক এই জায়গাটার যে অবস্থা হয়েছিল।
চলো এই জ্যামটা কিছুটা কাটিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। দুপাশে শুধু চায়ের দোকান, এখনো তাও কিছু দোকান খোলেনি, বিকেলবেলায় সব লাইন লেগে গেছে চায়ের দোকানে। আমাদের ডেস্টিনেশন এটা না, আমাদের ডেস্টিনেশন আরো কিছুটা আগে। তো চলো এখন তোমাদের বলছি না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই তোমরা জানতে পারবে আমাদের ডেস্টিনেশন কোথায়। আর এখন পর্যন্ত ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কেমন লাগলো কমেন্ট করে জানিও। আমরা এখন আছি এয়ারপোর্ট এরিয়ায়, এখান থেকে আমরা যাবো হচ্ছে বাবুঘাটির দিকে। এই যে এখানে লেখা আছে দার্জিলিং, এই দার্জিলিং এ যাওয়ার আগে আমি প্রথমে এই ক্যামেরা কিনেছিলাম, ভেবেছিলাম ওখানে গিয়ে ব্লগ করব, কিন্তু ওটা যেহেতু আমার লাইফের ফার্স্ট টাইম ছিল সেই কারণে কিছু ভুল হয়েছিল, মেমোরি কার্ড কম ক্যারি করেছিলাম, সেই কারণে আর ব্লগ ওখানে কন্টিনিউ করতে পারিনি। তো নেক্সট এরকম আবার কোনো লং ট্রিপে গিয়ে করব, এখন আপাতত তোমরা এই কলকাতার মধ্যেই টুকটাক কিছু ভিডিও দেখো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। নেক্সট উইক এন্ডে একটা রোড ট্রিপের প্ল্যান হচ্ছে, দেখা যাক যদি সেটা সাকসেসফুল হয় তাহলে তোমরা সেটার ব্লগ দেখতে পাবে এই চ্যানেলেই। তো সেই কারণে লেটস রাইড উইথ ময়ূক এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন ভিডিও দেখার জন্য। এখন দাঁড়িয়েছি সিগন্যালে, তো সিগন্যালটা খুলুক, কিছুটা এগোই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। গাইজ এই যে নিউটাউন চিনার পার্ক বাঁদিকে আর বাগুইহাটি উল্টো ডাঙা সোজা, তো আমরা এখন যাব সোজা। গাইজ আমরা অলমোস্ট এসে গেছি আমাদের আজকের ডেস্টিনেশনে, আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে ABS অ্যাবসলিউট বারবিকিউ। তো চলো দেখি এখানের এন্ট্রান্স কোথায় আছে। এখানে আছে KTM এর শোরুম। তো আগে পার্কিং করে নিই, তারপরে তোমাদের সাথে ভেতরে গিয়ে কথা বলছি। এই যে এইটা হচ্ছে আজকে আমাদের ডেস্টিনেশন। হ্যালো গাইজ, আবার ফিরে এসেছি মোটো ব্লগিং মোডে। তোমাদের ABS এর ভেতরের যেই ভিডিও বা ছবিগুলো দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এখন ঘড়িতে সময় হয়েছে 8:48, আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, বাড়ির দিকেই যাব ডাইরেক্ট। বাই বাই ABS। বেশ ভালোই ঠান্ডা লাগছে, আসার সময় অতটা ঠান্ডা লাগছিল না কিন্তু এখন বেশ ভালোই ঠান্ডা লাগছে। গাইস এয়ারপোর্টের রাস্তায় জ্যাম দেখো যাচ্ছে, এখন বাজে রাত 8:55, তাতে শনিবার, তারপরেও এই অবস্থা।
আমাদের বাইকের এই একটা সুবিধা, অল্প জায়গা থাকলেও আশপাশ দিয়ে আমরা বেরিয়ে যেতে পারি। এখান থেকে আমি যাব রাইটে, এখান থেকে সোজা গেলে হচ্ছে কৃষ্ণনগর, আর বাঁদিকে ঢুকে গেলে হচ্ছে ডানকুনি, বেলঘড়ি এক্সপ্রেস হয় এটা। তো আমরা এই বাঁদিক দিয়েই যাব। এই একটা জায়গা যেখানে সকাল থেকে রাত পর্যন্ত সবসময় লোক থাকে। দেখো পরপর সব লাইন দিয়ে বাইক দাঁড়িয়ে রয়েছে, বাইক ফোর হুইলার পরপর সব গাড়ি দাঁড়িয়ে, সবাই এখানে আসে চা খেতে। এখান থেকে আমরা নিয়ে নেবো লেফট টার্ন, লেফটে নিলে ডানলাপ, রাইট সাইডে চলে গেলে বালি ব্রিজ দক্ষিণেশ্বর। গাইজ আমরা এখন এসে গেছি বিটি রোডে, এটা হচ্ছে রথতলার সিগনাল। এখান থেকে রাইট টার্ন নিয়েও যাওয়া যাবে, কিন্তু ওইদিকে রাস্তায় কাজ হচ্ছে বলে রাইট টার্ন না নিয়ে সোজাই যাবো, প্রবর্তক দিয়ে ঢুকবো। আমরা এখন প্রায় বাড়ির কাছাকাছি চলে এসছি, এই সোজা যে রাস্তাটা আছে এটা আছে 4 নম্বর রেলগেটের দিকে। এখান থেকে আর বাড়ি পৌঁছাতে 2-3 মিনিট মতো লাগবে যদি রেলগেট খোলা থাকে। গাইজ এসে গেছি আমরা 4 নম্বর রেলগেট, আর সৌভাগ্যবশত এটা আজকে খোলা আছে। মতো ট্রিপ শেষ, এসে গেছি আমার বাড়িতে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে তোমরা অবশ্যই জানিও, আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানাতে ভুলো না। চলো টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টিল দেন স্টে সেফ।